আসসালামু আলাইকুম, আমি টুটুল, আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি করছি, অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে আসলে কেউ তো বাসা থেকে বেরোতে পারছেন না, সব কিছু লকডাউন, সবাই সাবধানে বাসায় আছেন, কিন্তু আপনারা যে বায়োফ্লক সম্পর্কে শিখতে চাচ্ছেন, আবার অনেকেই চাচ্ছেন যে আসলে অনলাইনে তো ইউটিউবে তো ঠিকমতো সব কিছু পাওয়া যায় না, একটা কোর্স পাওয়া যাবে কি না, এরকম নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা, এবং আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছেন, ফোন দিচ্ছেন যে কী করা যায়। তো আমি আপনাদের জানাচ্ছি যে গত এক মাস আগে আমরা একটা অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি, এবং সেটি রীতিমতো বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ, যারা বাঙালি তারা সবাই কিনছে, এবং বাসায় বসেই মোবাইলের মাধ্যমেই, ল্যাপটপের মাধ্যমে নিজেদের মতো করে তারা এটা শিখতে পারছে বাসায় বসে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে যারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে যারা বাসায় আছেন তারা কিভাবে এখন শিখতে পারবেন, বা এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারেন, কারণ অনেকেই চাচ্ছেন যে আসলে কিভাবে শিখবেন, কিভাবে এই জিনিসটাকে নিয়ে আরো কাজে লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে এই অনলাইন কোর্সটা নিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের অনলাইন কোর্সটা আপনি দেখবেন বা নেবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুইভাবে আপনারা দিতে পারবেন, দুইভাবে বলতে একটা হচ্ছে সরাসরি লিঙ্কে, আমরা লিঙ্ক একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখে সেখান থেকে ঢুকে নিতে পারবেন, অথবা দ্বিতীয়ত হচ্ছে কৃষি বাজার, যে আমাদের ওয়েবসাইটটা আছে সবাই দেখেছেন, kishibazar.com.bd, সেখানে গিয়ে ট্রেনিংয়ে ক্লিক করবেন, এবং ট্রেনিং থেকে ক্লিক করে ওখানে অনলাইন কোর্স আছে, ওখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন তাই কৃষি বাজার ট্রেনিং, এখানে ডিজিটাল কৃষক লেখা আছে, এটা আমাদের স্লোগান, এবং নিচে এসে দেখতে পারবেন যে বায়োফ্লক কোর্স লেখা আছে, আরেকটা লেখা আছে হচ্ছে বায়োফ্লক PDF। এবং এটা কেমন করে নেবেন সেটা আপনাদেরকে হালকা কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যে এই কোর্সের মধ্যে কি কি শিখতে পারছেন আপনি। তো এখানে দেখেন PDF, তো PDF নিতে চাইলে যে কেউ PDF নিতে পারবেন, আর বায়োফ্লক কোর্সটা যারা নিতে যাচ্ছেন তারা বায়োফ্লক কোর্সে ক্লিক করবেন, সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, যে কোনো মাধ্যম থেকে। তো আমরা বায়োফ্লক কোর্সের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বায়োফ্লক কোর্সের যে ডিসক্রিপশন সেটা দেওয়া আছে, এদিকে দেখতে পারবেন যে হচ্ছে এটা কত দিয়ে কিনতে হচ্ছে, এবং কেনাটাও ইজি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং অনলাইন কোর্সটার সুবিধা অনেক আছে, কারণ হচ্ছে আপনি অনলাইনে যে কোর্সটা দেখছেন সেটাই যে কোনো সময় যে কোনোভাবে এটাকে বারবার দেখতে পারবেন, এবং আনলিমিটেড বলতে যখন তখন আপনি এটাকে দেখে এটাকে শিখতে পারবেন। তো কী কী থাকছে সেটি আপনাদেরকে একটু বলি, দেখেন এখানে, তারপরে দেখেন ট্যাঙ্ক সেট আপ, তারপরে হচ্ছে সিমেন্ট ট্যাঙ্ক কীভাবে করবেন, তারপরে ট্যাঙ্কে উচ্চতা, এই বিষয়গুলো লেখ দেওয়া আছে, এরপরে ওয়াটার মেজারমেন্ট কীভাবে করবেন, এরপরে এয়ারেশন পাম্প কীভাবে সেট আপ করবেন, পানির পরিমাণ অনুযায়ী পাম্প কোনটি নেবেন, তারপরে তারপুলিনের কোয়ালিটি, রডের ঘনত্ব, তারপরে ট্যাঙ্ক ভলিউম, তারপরে রডের ঘনত্ব, ট্যাঙ্ক ভলিউম, অ্যান্স, তারপরে হচ্ছে বৃত্তাকার, স্কোয়ার, আউটলাইন স্থাপন, মানে আপনার বায়োফ্লক সিস্টেমের যা যা শিখতে হয় সব কিছু মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে ভিডিও দেখেন আছে প্রায় 15টার মধ্যে, অনেক ভিডিও আছে 2 ঘন্টার উপরে, কোনো ভিডিও আছে 1 ঘন্টার কাছাকাছি, তো এরকম ছোটো ছোটো বড় বড় সব মিলে আমাদের একটা ভালো, মানে আমরা যে 2 দিনের যে এখানে ট্রেনিং করাই ফিজিক্যালি সেটারই হচ্ছে ভিডিও ধারণ করে আমরা একটা ক্লাসে রূপান্তরণ করেছি, এবং যে কেউ না এসেও এই কোর্সটা করতে পারবে। এবং কোর্সের মধ্যে আর কী থাকছে দেখাচ্ছি আমি, কোর্সের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা বায়োফ্লক PDF বই থাকে, এবং মাসের যে আপনারা মাসিক একটা নমুনা সংগ্রহ করবেন তার একটা রেকর্ড বই আমরা তৈরি করেছি, এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনার যথারীতি যেভাবে যেটা করতে হয় সেটা করতে পারবেন। তো আমরা চেষ্টা করেছি সব কিছু আপনাদের হাতের নাগালে দেওয়ার জন্য,
তো আপনারা যারা চাচ্ছেন যে হচ্ছে এই সময়টাকে কাজে লাগাবেন, বাসায় বসে থেকে কিভাবে বায়োফ্লগ শিখবেন, তো সেটার একটি আমরা চেষ্টা করেছি কৃষি বাজার আপনাদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক, যে ডিটেলসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখালাম সেটি এর মধ্যে পাবেন, এবং আরও আপনারা এই লিঙ্কে ক্লিক করে তো ঢুকে দেখতেই পারবেন। পাশাপাশি এটা কিনবেন কীভাবে দেখেন সেটাও আমরা রিকোয়ারমেন্ট এখানে নিচে দিয়ে দিয়েছি। এই নিচে দেখবেন যে কীভাবে কীভাবে আমরা পূরণ করতে হবে, সব কিছু এখানে দেয়া আছে। এবং এরপরে আপনি যেটা করবেন, এখানে যদি কিনতে চান, আমি জাস্ট নর্মাল একটা আপনাকে মানে সব দেয়া আছে তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটা লগইন ড্যাশবোর্ড আসবে সামনে। তো লগইনটা হচ্ছে আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে বা রেজিস্ট্রেশন কোনো আইডি থাকে তাহলে এখানে সরাসরি লগ ইন করতে পারবেন, আর যদি নতুন হন তাহলে এখানে দেখবেন লগ ইনের নিচে একটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করবেন। তো যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন তখন আপনার রেজিস্ট্রেশনের বিস্তারিত এখানে চাবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে আপনি যে নামে ইউজ করবেন, এবং এটা আপনার লগ ইন করতে লাগবে ইমেল অথবা ইউজার নেম দিয়ে। কিন্তু আপনাকে ফেসবুক যেমন চালান আপনারা সেরকমটি আর কি, ফেসবুকে যেরকম আপনার ইমেল আইডি পাসওয়ার্ড লাগে সেরকম এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এটাতে লগ ইন করতে পারবেন, এবং যতবার ইচ্ছা ততবার লগ ইন করে এই কোর্সগুলো বারবার দেখতে পারবেন। এরপর ইউজার নেমের পর আপনার ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন, এটা আপনার নিজস্ব পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড হতে পারে। এরপরে আপনার রেজিস্ট্রেশন করবেন। তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য এটা লিখছি, লিখলাম টুটুল, লিখলাম নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, খান আপনাদের জেলা নাম হয় সেটা দিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে ইউজার নেম দিলাম টুটুল খান, ইমেল একটা দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, এরপরে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টার করার পর দেখেন আবার নতুন করে আপনার সামনে ওই যে প্রথমে যে অ্যাড টু কার্ট করেছিলেন সেরকম একটা ইন্টারফেস চলে আসছে নতুন করে। আপনি কষ্ট করে যখন আপনার একটা অ্যাকাউন্ট খোলা হলো তখন আবার অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এবং এরপরে যেটা আপনাকে করতে হবে, অ্যাড টু কার্টে ক্লিক করার পর দেখেন এখানে কোর্সের ডিউরেশন, টাকা এগুলো দেখাচ্ছে, এবং নিচে প্রসিড টু চেক আউট। তো এখানে ক্লিক করবেন যে আপনি যে চেক আউট করছেন সেটির জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে বিলিং কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আপনি যেরকম ওখানে তো দিয়েছেন, তো আপনি এখানে কী করবেন, বিলিং ইনফরমেশন আপনার নাম আবার টাইপ করবেন, এই কোম্পানি নেম ওখানে আছে এটা অপশনাল। এরপরে বাংলাদেশ আপনার কান্ট্রি দেয়াই আছে, বা আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপরে স্টেট অ্যাড্রেস আপনার ঠিকানা দিয়ে দেবেন, এরপরে সিটি দিয়ে দিবেন আপনার কোন শহরে বাস করেন, এরপরে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, রংপুর, আমি রংপুরে আছি রংপুর দিয়ে দিলাম, এরপরে জিপ কোড দিয়ে দিবেন আপনার, এরপরে ফোন নাম্বার। তো এই যে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে এখানে যখন আপনি ফোন নাম্বার দিলেন, দেওয়ার পর ডান পাশে দেখবেন বিকাশ লেখা আছে, এখানে কি করতে হবে আপনাকে বিকাশ করতে হবে। বিকাশটা করার সিস্টেম দেখেন, এখানে বিকাশে একটা পার্সোনাল নাম্বার দেওয়া আছে, কারণ আমরা পেমেন্ট নাম্বারটা এই কারণেই দিইনি, অনেকেই পেমেন্ট করতে পারে না, সেক্ষেত্রে আমরা পার্সোনাল ইউজ করেছি। তো আপনি যে কোনো মোবাইলের দোকান থেকে হোক, আপনার নিজের ফোন থেকে হোক সেন্ড মানি করতে পারবেন। এবং এই 3,000 টাকা আপনি সেন্ড মানি করার পর এখানে আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেটি এই বিকাশ নাম্বারে বসিয়ে দেবেন, এবং আপনার পাঠানোর পর একটা SMS পাবেন বিকাশ থেকে, সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, যেমন ধরেন 8N7A এরকম অনেক লেখা থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। এখানে ধরেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, যে নাম্বার থেকে আমি ধরেন বিকাশ করেছি, এরপরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে দিলাম। দেওয়ার পর এখানে আপনি প্লেস অর্ডার করে দেবেন। তো
প্লেস অর্ডার করে দেওয়ার পর আপনি নর্মালি আপনাকে আর কিছু করতে হবে না, বাকিটা আমাদের টিম করবে। এরপরে আপনাকে অর্ডার রিসিপ্ট দেখাবে, দেখানোর পর এরপরে আপনার আপাতত কাজ বন্ধ, তারপরে কাজ কৃষি বাজারে। আপনি এটা পেমেন্ট করার পর হয়তোবা 15-20 মিনিটের মধ্যেই এটা এখান থেকে আমাদের সিস্টেম থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। দেন আপনি নতুন করে আপনি এই যে এখানে রেজিস্ট্রেশন যে লেখা আছে তার পাশে দেখবেন আমার অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট অপশনটাতে যখন ক্লিক করবেন তখন নতুন করে লগ ইন করতে পারেন, অথবা যদি চান এখানে রিফ্রেশ দিলেই হয়ে যাবে, আপনারা নতুন করে আবার লগ ইন করতে পারেন। লগ ইন করার পর এখানে দেখবেন আমরা যখন এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব তখন এই ইনরোল কোর্সে আপনি চলে আসবেন। যখন ইনরোল কোর্স এখানে আসবেন তখন আপনাকে যে আপনি যে কোর্সটা নিয়েছেন সেটি এখানে ডান পাশে দেখাবে। যখন দেখাবে ওখানে ক্লিক করে আপনার মতো করে নতুন করে আপনি, তো এরপরে আপনি যখন ইনরোল কোর্সে আসবেন, আসার পর আপনি আপনার কোর্সের মধ্যে ক্লিক করে আপনি এক থেকে শুরু করে সব কিছু কোর্স দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমাদের সব অনলাইন যে সিস্টেমের যে কোর্সটা আছে সম্পূর্ণ আপনি এটা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা হয় সবসময় আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করবেন, ফোন করে আমাকে জানাতে পারেন, অথবা আমরা চেষ্টা করব আপনার প্রবলেমগুলো সলভ করার। যদি হয় আশা করছি কোনো সমস্যা হবে না, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার সম্পূর্ণ, তারপরে যদি হয় আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত কিছুদিন সমস্যা, আমরা সবাই চেষ্টা করলেই পারি এটাকে প্রতিরোধ করতে, সবাই মিলেই বাসায় থাকি, আমরাও বের হচ্ছি না, আপনারাও কিছুদিন থাকেন, আশা করছি এটা খুব দ্রুত সবাই ঠিক হয়ে যাবে। আর দোয়া করি সবার জন্য, আপনারা দোয়া করেন আমাদের জন্য এবং পৃথিবীর সকল মানুষের জন্য, যেন সবাই সুস্থ হয়ে যায় এবং এরকম মহামারী থেকে রক্ষা পায়। আর এটার তো একটাই আপাতত উপায় যে ঘরে থাকতে হবে, স্টে হোম, সব জায়গায় যা দেখতে পাচ্ছেন আপনারা টিভিতে অনলাইনে। সো রিকোয়েস্ট থাকবে আপনাদের, আপনারা বাসায় থাকবেন এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সে নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।